আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আম্মুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম শেরপুরের আমি জুলকার নাইন আর ভাবি যখন মেলাটিতে গিয়েছিলাম তখন আম্মু অসুস্থ ছিল, তাই সে যেতে পারেনি। তো সুস্থ হওয়ার পরে আম্মুকে বললাম চলো আমাদের এলাকায় মেলা হচ্ছে আর তোমাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, তুমি তো দেখোনি, চলো আমরা মেলায় ঘুরে আসি। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে চল যাই। তো সন্ধ্যার পরে আম্মু আর আমি গিয়েছিলাম মেলায় ঘুরতে। আম্মুরও অনেকদিন পর মেলায় ঘুরতে এসে অনেক ভালো লাগছিল, সবকিছু তার কাছে নতুন নতুন লাগছিল, অনেক জিনিস পছন্দও করেছে, আবার মেলার স্মৃতি হিসেবে একটা রুটি বেলনাও কিনেছে। আর জুলকার নাইনকে নিয়ে যখন মেলায় এসেছিলাম তখন অনেক কিছুই ছিল না। আম্মুকে নিয়ে যাওয়ার পরে আমিও দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে, যেগুলো আগের দোকানগুলো ছিল না, খুব কম দোকান বসেছিল, একটা দুইটা। তো মেলাটা দেখে আমারও অনেক ভালো লেগেছে। আমার কাছে ভূত রক্ত করুসি আমার আরও যেখানে করলাম তা সরকার একটা মালে 20 টাকা এই দোকানে কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম, আমার অনেক ভালো লাগছিল। যেরকম এই ছোট্ট চাকুটা, তারপরে কাটা চামচ ছিল, অনেক খেলনা ছিল, বাচ্চাদের ছোট্ট মাটির মানে কাঠের হাঁড়ি পাতিল ছিল অনেক সুন্দর সুন্দর। আমারও একটা হাঁড়ি পাতিলের সেট মেলা থেকে নিয়েছিলাম ছোটবেলায়। আরে
তো আম্মুকে নিয়ে আবার বসলাম একটু হালিম খাওয়ার জন্য। এখানে আমরা ফুচকা খেয়েছিলাম, তো আম্মুকে বললাম যে চলো এবার একটু হালিম খেয়ে দেখি এখানকার হালিমটা কেমন। এটা ছিল সম্ভবত খাসির মাংসের হালিমটা ছিল, 2-3 পিসের মতো মাংস ছিল, আর আমার কাছে অনেক ঝাল লেগেছে। তো হালিমটা ট্রাই করার পরে মনে হলো হালিমের থেকে ফুচকাটাই ভালো ছিল। মেলাটিতে আরও ছিল রোলার আইসক্রিম, স্মোকি বিস্কিট, তো সব কিছু দেখে অনেক ভালো লাগলো। আর আমাদের ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছে। দেখতে দেখতে আমরা মেলা শেষের দিকে চলে এসেছি, আমরা এখন বাসার দিকে চলে আসব। সেই মুহূর্তে দেখা হয়ে গেল আমাদের প্রতিবেশী আন্টির সঙ্গে। তো আন্টির সঙ্গে আম্মু একটু কথা বলল। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।